আসসালামু আলাইকুম, আমি কামরাজান সবুজ। আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো না লাগে তারপরেও দেখতে থাকুন, এভাবেই একদিন ভালো লাগবে অবশ্যই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আপনারা এখন দেখতেছেন এগুলো হচ্ছে খড়। এগুলোকে কিছুদিন আগে মারাই করা হয়েছিল, মারাই করার পরে এখন এগুলো এই অবস্থাতে পড়ে আছে। সো এই জিনিসগুলোকে এখন এইভাবে তুলে রাখা হবে যেন বৃষ্টির পানি অথবা অন্য কোনো কারণে নষ্ট না হয়ে যায়। সো এটা এখন বর্তমানে অনেক উপরে উঠে গেছে, প্রায় 10 ফিটের কাছাকাছি উপরে উঠে গেছে। তাই এখন এটাকে কীভাবে এটাতে কীভাবে খড় তোলা হচ্ছে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আর এর আগের ভিডিওতে এর নিচের অংশটুকু কীভাবে তোলা হয়েছিল সেই ভিডিওটি দেওয়া আছে, সেটা আপনারা আই বাটনেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খড়ের আঁটিটিকে লাগিয়ে দেওয়া হলো। এখন এই পাশের অংশে রশিটি টানলেই দেখবেন সামনের মাথাটুকু উপরে উঠে যাবে, এই যে টেনে দেওয়া হলো। নিচের অংশটুকু, এই যে দেখতেছেন খড়টা কত সুন্দর করে উঠে গেল উপরের দিকে, এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর দেখতেছেন খড়গুলোর কালারটা কত সুন্দর দেখাচ্ছে, ঝকঝকে একটা খড়ের কালার। আর এই যে বাঁশ দুটো দেখতে পাচ্ছেন, এই যে রশি লাগানো আছে পিছনে আর সামনের দিকে হেলে পড়েছে। সো এই সামনের অংশটাতে খড় লাগানো হয় আর পিছন অংশটা টানলেই খড়টা উপরে উঠে যায়। খুব সুন্দর একটা দৃশ্য, যেটা গ্রাম বাংলায় খড় সংরক্ষণ করার কাজে সর্বদাই ব্যবহার করা হয়। এই ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ব্যথা দিয়ে কীভাবে খড়গুলোকে টেনে নেওয়া হচ্ছে। এভাবেই খড়গুলোকে টানার ফলে খড়ের যে পাতান বা চিকন ডাস্টটা রয়েছে সেটা আলাদা হয়ে যাবে। এখন রশি দিয়ে বাঁধা হচ্ছে, রশি দিয়ে বাঁধার পরে এই খড়ের অংশটুকুকে বাঁশের সামনে লাগিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বাঁধানো হয়ে গেছে, এখন এটা সামনের অংশে নিয়ে যাওয়া হচ্ছে, বাঁশটার সেখানে লাগানো হবে। এই যে দেখতেছেন এখন এখানে বাঁশের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। আর পিছন পাশে ওই যে বাঁশটা দেখাইলাম আমি একটু আগেই আপনাদেরকে, পিছন পাশে বাঁশটা টানলেই দেখবেন খড়টা উপরে উঠে গেছে। দেখছেন খড়টা উপরে উঠে গেছে, একেবারে ডাইরেক্ট মাঝখানে পড়ে গেল খড়টা। খুব সুন্দর একটা দৃশ্য। দেখতে পাচ্ছেন খড়টাকে রশি থেকে খুলে নেওয়া হলো, রশিটা এখন খড়টা ছেড়ে দেওয়া হলো, রশিটাকে ফিকে দেওয়া হবে নিচের দিকে। এভাবেই খড় তোলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জিনিসটি আপনাকে দেখাইছিলাম সেটি সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণটাই প্রায় কমপ্লিট এখন, আর একটু বাকি আছে অল্প একটু। সো সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখাচ্ছি, শেষের অংশটুকু, শেষের সম্পূর্ণ অংশটুকুই আপনাকে আমি দেখাবো আপনাদেরকে। চারপাশে কিন্তু এরকমই দেখতে এটা।
সো দেখতে পাইলেন এভাবেই কাড়ি তোলা হয় উপরের দিকে। আপনারা এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটি দেখাবো যে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই সম্পূর্ণ অংশটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা দৃশ্য এখন দেখা যাচ্ছে। এই পাশেরটাও দেখুন কাটবে, আরো ভালো লাগবে, এই পাশেটা এখনো কাটা হয়নি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই, চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।